বাংলাদেশের পেসারদের ছন্নছাড়া বোলিং, ভালো করতে ব্যর্থ স্পিনাররাও। প্রথম ম্যাচেই ব্যর্থ সোহানের ক্যাপ্টেন্সি। টাইগার বোলারদের তুলোথুনো করে রানের পাহাড় গড়েছে জিম্বাবুয়ে। বাজে বোলিংয়ের সাথে বাংলাদেশের ছন্নছাড়া ফিল্ডিং। ধীর গতিতে শুরু করলেও শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ওয়েসলি মাধেভেরে এবং সিকান্দার রাজা। বাংলাদেশের বাজে বোলিং ও রাজা মাধেভেরের ছড়ো ব্যাটিংয়ে 205 রানের পুঁজি পেয়েছে জিম্বাবুয়ে, যেটা বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস জিম্বাবুয়ের। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম ওভারে 8 রান করলেও দ্বিতীয় ওভারে তারা নিতে পারে মাত্র 4 রান। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারালেও পরের ওভারে মোস্তাফিজুর রহমানকে উইকেট দেয় জিম্বাবুয়ে। বাঁহাতি এই পেসারের ফুলার লেংথ ডেলিভারিতে তুলে মারতে গিয়ে মিড উইকেট থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন রেজিস চাকাভা। অনেকটা উপরে ওঠা ক্যাচ শান্ত লুফে নিলে মাত্র 8 রানে সাজঘরে ফিরে যেতে হয় জিম্বাবুয়ের এই ডানহাতি ওপেনারকে। চাকাভা ফিরলেও মুস্তাফিজের পরের বলেই এক্সট্রা কভার দিয়ে চার মারেন ক্রেইগ আরভিন। চাকাভাকে হারানোর পর প্রতিরোধ করার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি জিম্বাবুয়ের। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের ওভারই উইকেট হারায় স্বাগতিকরা। সপ্তম ওভারের প্রথম বলে মোসাদ্দিকে দ্রুত গতির ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন আরভিন। জিম্বাবুয়ের অধিনায়কের ব্যাট থেকে এসে 18 বলে 21 রান। এদিকে 43 রানে 2 উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়েন শন উইলিয়ামস এবং মাধেভেরে। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন উইলিয়ামস, তাদের জমে ওঠা জুটি ভাঙেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসারের স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। 4টি 4 এবং 1টি ছক্কায় 19 বলে 33 রানের ইনিংস খেলেছেন উইলিয়ামস। বাঁহাতি এই ব্যাটার ফেরার পর দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন মাধেভেরে। তাস্কিনের শর্ট ডেলিভারিতে এক্সট্রা কভার দিয়ে 4 মেরে 37 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। হাফ সেঞ্চুরি পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন মাধেভেরে। শেষ দিকে বাংলাদেশের বোলারদের তুলোথুনো করেন মাধেভেরে ও সিকান্দার রাজা। মোস্তাফিজের ওভারে 3-4-14 নেওয়ার পর শরীফুলের ওপর চড়াও হন তারা দুজন। 2 ছক্কা ও 1-4-এ 19তম ওভারে আসে 19 রান। ইনিংসের শেষ ওভার মোস্তাফিজের ইয়র্কার লেংথের ডেলিভারিকে 2 রান দিয়ে 23 বলে হাফ সেঞ্চুরি করেন রাজা। এদিকে 3 বল বাকি থাকতে চোটে পড়ে মাঠ ছাড়েন 67 রান করা মাধেভেরে। দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত 65 রানে অপরাজিত থাকেন রাজা। বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের দিনে শেষে 5 ওভারে 77 রান তুলেছে জিম্বাবুয়ে। এদিকে নিশুদের টি টোয়েন্টি ইতিহাসে তৃতীয়বারের মতো 200 পেরিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে মোস্তাফিজ 2টি এবং মোসাদ্দেক 1টি উইকেট নিয়েছেন। বাংলাদেশের হয়ে 4 ওভার বোলিং করে 42 রান দিয়েছেন তাসকিন। 4 ওভারে 38 রান দিয়েছেন নাসুম আহমেদ। আর মোস্তাফিজুর রহমান তো 4 ওভারে পূর্ণ করেছেন হাফ সেঞ্চুরি। শরীফুলও কম চাননি, তিনি 4 ওভারে দিয়েছেন 45 রান। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয় আজকের ম্যাচে সবচেয়ে বাজে বোলিং কে করেছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।